বিরতির পর আবারও আপনাদের স্বাগত। এক শিক্ষিকার ব্যাগ কেটে তার ভেতর থেকে স্বর্ণের জিনিস চুরি, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোনামুড়াতে। সোনামুড়ার মধ্যবাজারে এই ঘটনাটি ঘটেছে। শিক্ষিকার বাড়ি জানা গেছে এনসি নগর এলাকায়, এনসিসি নগর এলাকায় শেখর মিয়া মৌসানের স্ত্রী। বাজার করে বাড়িতে যাওয়ার সময় ঘটেছে এই ঘটনা। শিক্ষিকার ব্যাগ থেকে ব্যাগটি কেটে চুরি করে নেওয়া হয়েছে স্বর্ণের জিনিস। যদিও পুলিশে জানিয়েছেন তিনি, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সন্দেহ করা হচ্ছে এক গামছা বিক্রেতাকে। শিক্ষিকার অভিযোগ, সোনামুড়া মধ্যবাজারে এক জুতোর দোকানে ব্যাগ রেখে জুতো কেনার সময় এই ঘটনাটি ঘটিয়েছে সেই গামছা বিক্রেতা, এমনই অভিযোগ করেছেন তিনি। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোনামুড়াতে এই রকমের ঘটনা নজিরবিহীন, এমনটাই কিন্তু বলছেন যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা। বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই থানায় মামলা করা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছেন সেই শিক্ষিকা, এবং তার ব্যাগ কেটে ব্যাগের ভেতর থেকে স্বর্ণের জিনিস চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে সেই স্বর্ণের জিনিসের দাম 20,000 টাকার আশেপাশে হবে, এমনটাই বলছেন সেই শিক্ষিকা। কি জানাচ্ছেন সংশ্লিষ্ট বিষয়টাকে কেন্দ্র করে সেই শিক্ষিকা এবং অন্যান্যরা শুনব। জুতা লোয়ার সময় ব্যাগটা দোকানের মধ্যে রাখি, রাখার ফলে এখানে দোকানের মালিক একটা ছেলে ছিল, আর এখানে আলতাবু কথা ছিল যে সামনে প্রদীপদার জুতার দোকানের সামনে একজন গামছা বেচে, সে আসিল। এই গামছা যে বেচে এই লোকটে এই ব্যাগটা পাশে আসিল। তো এখানে জুতা লওয়ার পরে ব্যাগটা নিয়ে আমরা বাড়িয়ে গেছি। যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখা গেছে যে পুরো মনে করলো যে ব্যাগ যে সিরা কাটা। তো সাথে সাথে মানে চা হয়েছে যে আসলে কাটা নাকি কিছু নাই, দেওয়া হয়ে গেছে যে স্বর্ণটি নাই, কানে জিনিসটি নাই। কত দামের আসিল? কত দামের আসিল? প্রায় 20,000। আবার পুলিশ আইছে? তো সাথে সাথে আমরা প্রদীপদার দোকানে আই। আমার পরে প্রদীপদারে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে প্রদীপদার বললো যে না, আমরা এনে নিছি না। না হলে তোমরা তিনজন আসিলে, তিনজনের বাকি চারা কেউ আসিল না, তাহলে আমরা জিনিসটা করে গেল। তারা বারবার জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে তারা স্বীকার করে না। এরপর আমি বাধ্য হই, আমি পুলিশে তারা কইলাম, পুলিশকে জানাইলাম, পুলিশ ইনভেস্টিগেশন করে। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশকে জানানো হয়েছে। পুলিশে অভিযোগ করার পরপরই পুলিশ আধিকারিকরা চলে এসেছেন সেখানে এবং তদন্ত শুরু করেছেন। আলটিমেটলি বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এবং এরকমের ঘটনা সোনামুড়ায় নজিরবিহীন, এমনটাই কিন্তু বলছেন প্রত্যেকে। সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।